দেখেন হযরত জুনুন মিস্ত্রি রহমাতুল্লাহ আলাইহির কাছে ওনার স্টুডেন্ট জিজ্ঞেস করছে, হুজুর হাশরের ময়দানে কে তাড়াতাড়ি পার হবে? তখন জুনুন মিস্ত্রি বলল, তোমাদের মধ্যে আরো চার পাঁচ জনকে ডাকো। চার পাঁচ জনকে ডাকা হলো। ডাকার পরে গভীর খেয়াল, ডাকার পরে এক একজনকে, প্রথম একজনকে 100 দিরহাম বা 100 টাকা দেওয়া হলো। এরপর আরেকজনকে ডাকে এনে তাকে 50 টাকা 50 দিরহাম ডাকা হলো, দেওয়া হলো। এরপর কাউকে 20 দিরহাম, কাউকে 10 দিরহাম, কাউকে 5 দিরহাম। যে প্রশ্ন করেছে যে হুজুর কে আগে পার হবে হাশরের ময়দানে, তাকে দিল 1 টাকা 1 দিরহাম। সুবহানাল্লাহ বলে ওই ছাত্র জিজ্ঞেস করতেছে, ছাত্র মনে মনে বলতেছে, প্রশ্ন তো আমি না করে আরেকজন করার দরকার ছিল, আমি করলাম প্রশ্ন, আমারে দিল 1 টাকা, আর ওই আরেকজনকে ডাইকে এনে দিল 100 টাকা 50 টাকা। তাহলে প্রশ্ন আরেকজন যদি করাইলে না আমি 100 টাকা পাইতাম, ঠিক কিনা? এরকম কিছু আছে কিনা? যে বলে আমার প্লেটে খাবার লাগলে বলে যে অমুকের প্লেটে একটু গোস্ত তুলে দাও, কিন্তু লাগবে নিজের প্লেটে। এরকম কিছু বান্দা আছে। এখন প্রশ্ন তো করেছে জুনুন মিস্ত্রি, বলতেছে যে যাও তোমাদেরকে এক সপ্তাহ ছুটি দিলাম, এক সপ্তাহ পরে আসবা। এক সপ্তাহ কেটে গেল, আসার পরে জুনুন মিস্ত্রির কাছে সেই চার পাঁচজন স্টুডেন্ট যখন আসলো, ছাত্ররা আসলো, মুরিদরা আসলো, তাদের থেকে এখন হিসাব নিবে। জুনুন মিস্ত্রি আগুন জ্বালালেন, তার উপরে তাওয়া দিলেন, যেখানে রুটি বানানো হয় আছে না, আছে কি না? এরকম তাওয়া বসালেন, একটা তাওয়া বসালেন, তাওয়ার উপর একটু তেল দিলেন, একটু লবণ দিলেন। এখন তাওয়া গরম হচ্ছে, ফুটন্ত তেল টকবক টকবক করছে। যাকে 100 দিরহাম 100 টাকা দেওয়া হয়েছিল তাকে বলতেছে এটার উপর উঠো। সুবহানাল্লাহ, এটার উপর উঠো এবং আমাকে হিসাব দাও। এই এক সপ্তাহের মধ্যে, ওয়ান উইক, এই এক সপ্তাহের মধ্যে তুমি 100 টাকা 100 দিরহাম 100 দিরহাম কোথায় কোথায় খরচ করেছো আমাকে হিসাব দাও। ওই বেচারা হুকুম তো মুর্শিদের, শায়খের, আল্লাহর ওলির হুকুম, উস্তাদের হুকুম অমান্য করা যায় না, উপরে উঠছে, এখন হিসাব দেয়, এক পা তুলে আরেক পা নামায়, এক পা তুলে আরেক পা নামায়। গরমে তো অসহ্য, ঠিক কিনা? কোন রকম কষ্ট মষ্ট করে 100 টাকার হিসাব দিয়ে তাতারে নেয়, এবার পা ডলতেছে ঠান্ডা পানি দিয়া। সুবহানাল্লাহ, এবার যারে 50 টাকা দিছে তার কলিজা তো টক ডক টক ডক করতেছে, এবার তো আমার পাল্লা মনে হয় 50 টাকার হিসাব কেমনে দিব। তাড়াতাড়ি কি করবে না করবে বলতে দেরি নাই, জুনুন মিস্ত্রি হুকুম দিল, এই 50 টাকা ব্যক্তিওয়ালা, তুমি ওকে 50 টাকা দিয়ে গেছি না? বলে জি হুজুর, উঠো হিসাব দাও, এই 50 টাকা এক সপ্তাহে কোথায় খরচ করেছো? সুবহানাল্লাহ, সেও এক পা উঠায় এক পা নামায়, কোন রকম তাড়াতাড়ি হিসাব দিয়ে যখন নামলো তিনিও ঠান্ডা পানি দিয়ে মালিশ করতেছে, হাই হাই পাটা শেষ। 20 টাকা ওয়ালা তো আগে হিসাব করে রাখছে কোথায় কোথায় খরচ করছি, 10 টাকা ওয়ালা আরো প্রস্তুত, টাটকা প্রস্তুত, আওয়াজ দেয় না, 5 টাকা ওয়ালা তো আরো প্রস্তুত, 1 টাকা তো হাসতেছে। পরে 20 টাকার ওয়ালাও দিল কোন রকম তাড়াতাড়ি, 10 টাকা দিল, 5 টাকার হিসাব দিয়ে দাও ওয়ালা দিল তাড়াতাড়ি দিয়ে যখন নামলো, এবার 1 টাকা ওয়ালাকে যখন বললো উঠো, সেই উঠলো আর নামলো, দিতে সময় লেগেছে? আওয়াজ দিয়ে বলে না, দিতে সময় লেগেছে? লাগে নাই। জুনুন মিস্ত্রি চিৎকার দিয়ে ডাক দিয়ে বলেন, এই মুরিদ, এ আল্লাহর বান্দা রাসূলের উম্মত, শুনো, জিজ্ঞেস করেছিল হাশরের ময়দানে কে তাড়াতাড়ি পার হবে, যার কাছে কম আছে সে তাড়াতাড়ি পার হবে। সুবহানাল্লাহ বলে, আর যার কাছে বেশি আছে 100 টাকা ওয়ালার কথা চিন্তা করো। ওই মুরিদ বলতেছে, হুজুর ওটা চিন্তা করেই তো কলিজা কামড় দিয়ে উঠেছে। সুবহানাল্লাহ বলে, বলে হুজুর বুঝতে পারলাম, আমি তো প্রথমে 1 টাকা পেয়ে না শুকরিয়া বান্দার মধ্যে হয়ে গিয়েছি, মনে পড়লো লাইন শাকাত তুম লাজিদানাকুম, যে আমার আল্লাহ বলেছেন যে শুকরিয়া করে না তাকে আল্লাহ কিছু দেয় না, এজন্য শুকুর গোজার বান্দা হতে হবে। এই ঘটনা তাজকিরাতুল আউলিয়া এবং ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ বর্ণনা করেছেন কাশফুল মাহজুব কিতাবের মধ্যে, এই ওয়াকিয়াটা এসেছে। হাজা হাদিসুন সহি, সহি হাদিস বললাম। এই প্রেক্ষাপট থেকে, ওয়াকিয়া থেকে এটাই শিক্ষা পাই, যদি বান্দা আপনার কাছে কম থাকে নারাজ হওয়া যাবে, আপনার যদি চাকরিতে নুকসান আসে নারাজ হওয়া যাবে, আপনার ব্যবসায় যদি লস হয় নারাজ হওয়া যাবে,
আপনার মা বাবা যদি অসুস্থ হয় বিবি যদি বিমার হয় বাচ্চা যদি অ্যাক্সিডেন্ট হয় কিংবা বাচ্চা যদি পরীক্ষায় ফেল করে বা যদি জীবনের মধ্যে আপ ডাউন আসে নারাজ হওয়া যাবে সর্বদা বলবো আলহামদুলিল্লাহ চিল্লায় বলেন কি বলবেন আর একটু চাওয়া যে আলহামদুলিল্লাহ শুকরিয়া করলে বাড়িয়ে দিবে কে মনে থাকবে আগামীকালকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ